হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইউটার্ন হিন্দি ভার্সন যেটা আজকে রিলিজ করা হয়েছে জি ফাইভে সেটা নিয়ে কথা বলবো। আমি জানি এটা নিয়ে আলাদা করে কথা বলার দরকার নেই, তার কারণ এই ছবিটা লোকে এরকম পরিমাণে দেখে নিয়েছে আমাদের বাংলাতেও হয়ে গেছে। এই ছবিটার যে প্রথম ভার্সনটা যেটা পবন কুমার ডেট করেছিল, আসলে পরের ভার্সনটাও সেই ডেট করেছিল 2016 যেটা কন্নড় ভাষার। সেই ছবিটা আমি পরে দেখি, আগে আমি যেটা তামিল তেলেগুতে এসেছিলো একসাথে আর যেটাতে সামান্থা মুখ্য চরিত্র অভিনয় করেছিল সেটা আমি আগে দেখেছিলাম এবং সেটা আমার বেশ বেশ ভালো লেগেছিলো। এবং পবন কুমার খুব ভালো একজন পরিচালক, তার মাইন্ড বেন্ডিং ফিল্ম তোমরা যদি না দেখে থাকো লুসি অবশ্যই দেখো, খুব সুন্দর। সেই ছবিতে যেরকমভাবে ইনসমনিয়া ইনসেপশনকে যে ট্রিবিউট দিয়েছিলো মারাত্মক, তো তার ছবি বলে দেখেছিলাম আর আমার খুব ভালো লেগেছিলো, অরিজিনালটাও ভালো লেগেছিলো খুব। তারপরে বাংলাতে হলো ফ্লাইওভার বলে, কোয়েল মল্লিক অভিনয় করলো, আমার ভালো লাগেনি। এবং আজকে হিন্দির ভার্সনটা দেখে আমি তো আরও হতাশ। এবং কেন ওই সিনেমাগুলো কেন বানায় ছবির পরিচালক আরিফ খান? যদিও গল্পের পুরো কাঠামোটা একই, তুমি যদি অরিজিনাল ভার্সন না দেখে থাকো, হাতে কোনো কাজ নেই, তাহলে এই ছবিটা দেখতে পারো। এই ছবির ক্লাইম্যাক্সের যে টুইস্টটা সেটা বদলে দেওয়া হয়েছে, ক্লাইম্যাক্সটা একটু অন্যরকম করা হয়েছে, মানে আমি বেশি কিছু বলতে চাই না, তবে সুপার ন্যাচারাল যে বিষয়টা সেটাকে রাখা হয়েছে, তবে সেটার পিছনে একটা রিজন দেওয়া হয়েছে, ঠিক আছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা জিফাবে গিয়ে দেখতে হবে। ছবির ডিউরেশন 1 ঘন্টা 47 মিনিটের বেশি, ছবিটাকে টানা হয়নি। ছবির মধ্যে কী কী ভালো লেগেছে? আমার সেরকম কিছু ভালো লাগেনি, তবে ছবির টুইস্টটা আমি যেরকম আশা করেছিলাম, কারণ সবই তো এক, সেটা যেহেতু একটু অন্যরকম, তো আমি সেখানে হালকা একটু সারপ্রাইজ পেয়েছি। তবে সেটা কিন্তু খুব একটা বিলিভেবল নয়, তার কারণ যে যে ইভেন্টগুলো যেরকমভাবে ঘটে সেটা খুবই সাসপিসিয়াস এবং সেটায় আমাদের মনে হয় অনেক লজিকের অভাব রয়েছে। আচ্ছা, ছবির মেকিংটা খারাপ না এবং যে ড্রিম সিকোয়েন্সটা সেটা অনেকটা অরিজিনাল সিনেমাটার মতো, তবে এটা ভালো। ছবির মোটামুটি সাপোর্টিং কাস্টটা খারাপ অভিনয় করেনি, যেহেতু মানু ঋষি সে একজন ভালো অ্যাক্টর, সে নিজের জায়গায় ঠিকঠাক। আলেয়া এফকে আমার খুব মানে ভালো লাগেনি এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খারাপ না। ছবির নেগেটিভ দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে এমন আর কোনো মোমেন্ট নেই যেটা আমাদের সারপ্রাইজ দেবে, তার কারণ ছবিটা এতবার হয়ে গেছে। এবং আমার মনে হয় যে বাংলার যে ভার্সনটা, সেখানে যেহেতু কোয়েল মল্লিক ছিল, কোয়েল তো খুব ভালো একজন অভিনেত্রী, তো সে না ওই ক্যারেক্টারটা বয়ে নিয়ে যেতে পেরেছিল। এবং আলেয়া এফ সে যে কটা ছবিতে দেখলাম, আমার মনে হয় সে চেষ্টা করতে পারে, তাকে না খুব একটা ভালো লাগে না, মানে খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার পোর্ট্রে করতে পারে না। এবং এখানে ক্যারেক্টারটার মধ্যে না ওই সোলটা খুব দরকার, ওই ইমোশনাল যে কানেকশনগুলো সেগুলো তৈরি করতে হতো, যেগুলো এখানে সে একদমই করতে পারেনি। এবং পুলিশ অফিসারের চরিত্র যিনি অভিনয় করেছেন এবং যে লাভ ইন্টারেস্ট, তারা দুজন খুব ফ্যাটফ্যাটে লাগে ছবিতে। এবং গোটা সিনেমাটাই যেন 90% পুরো হুবহু এক, সেখানে কোনো পরিবর্তন নেই। এর আগে ফরেন্সিক বলে যে ছবিটা এসেছিলো, সেই ছবিটার মধ্যে কিন্তু শুধুমাত্র ক্লাইম্যাক্সের টুইস্ট না, সেখানে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল যে কারণে সিনেমাটা ভালো লাগে। কিন্তু এই ছবিটার মধ্যে শুধুমাত্র শেষের পোর্শনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সেটাও আমি বললাম খুব একটা বিলিভেবল তৈরি করতে পারে না, যেহেতু আমরা সেরকম কিছু আশা করে দেখছি অন্য কিছু, তাই জন্য হয়তো মনে হয় ঠিক আছে চলো, সিনেমাটাকে একদম রোস্ট করার মতো হয়নি, তবে সিনেমাটা খুব ভালো লাগে না। এবং পবন কুমার না, সে ওই যে স্ল্যাশার মুভি হরর ফিল সেই ট্রিটটা অডিয়েন্সকে করাতে পারে, যেটা এখানে নতুন পরিচালক আরিফ খান একদমই করাতে পারেননি। এবং কিছু কিছু জায়গায় সিকোয়েন্সের মধ্যে সেরকম কোনো উথালপাতাল নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা আমাদের উপলব্ধি করাতে চাই যে কত আপ অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাবো হয়তো স্ক্রিনে, কিন্তু আমরা পাচ্ছি না। সিনেমাটাকে খুব ফাস্ট পেস্ট রাখার চেষ্টা করা হয়েছে, তাতে অডিয়েন্স সিনেমার সাথে ইনভলভ হোক বা না হোক তাতে তাদের কেউ যায় আসে না, তারা খালি ছবিটাকে এঙ্গেজিং করতে চেয়েছে। তো আমার ইউটার্ন সিনেমাটা মানে হিন্দি ভার্সন ভালো লাগেনি এবং অরিজিনাল এবং তারপর তামিল তেলেগু দেখার পরে তো একদমই না, যে কারণে আমার বাংলাটা ভালো লাগেনি। তোমরা যদি চাও তোমরা এই ছবিটা দেখতে পারো, তোমরা যারা দেখে নিয়েছো অলরেডি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।